ডিসেম্বরের জাতীয় নির্বাচনের ইঙ্গিত কাদের, সব দলকে অংশ নেওয়ার আহ্বান, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু ভোট হবে না বললেন কয়েকজন। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই সংশোধন করা হবে জানালেন শিক্ষামন্ত্রী। শিক্ষা উপকরণের মূল্য বৃদ্ধিতে দরিদ্র পরিবারে অস্থিরতা। রমজান ঘিরে মাথাচাড়া দিয়ে উঠেছে অসাধু সিন্ডিকেট। রাজধানীর বাজারে বেশ কিছু পণ্যের কৃত্রিম সংকট, মানা হচ্ছে না নির্ধারিত দাম। এবং ছুটির দিনে জমজমাট অমর একুশে বইমেলা, ভিড়ের মাঝেই পছন্দের বই খুঁজছেন পাঠকরা। শিশু প্রহরে শ্রীশিংপুরে খুদে পাঠকদের আড্ডা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদের স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি বিজয়মান সুজন। এবার বিস্তারিত, আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সব দলকে অংশ নেয়ার আহ্বান জানিয়ে নির্বাচনের সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে আশ্বস্ত করেন তিনি। এ সময় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে বিএনপি চোরাগুলি খুঁজছে বলে অভিযোগও করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কেন্দ্রীয় কার্যালয়ে দলের জরুরি সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। রেজা খানের রিপোর্ট। বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সমূহের সভাপতি সাধারণ সম্পাদকদের সভা অনুষ্ঠিত হয়। এতে আগামী নির্বাচনে সভাপতি শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন সহ চলমান রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। শেখ হাসিনার কিছু নির্দেশনা আছে। নির্বাচন সামনে রেখে বিএনপি জামায়াতের নাশকতার বিরুদ্ধে শান্তি সমাবেশের মাধ্যমে মাঠে থাকার কথা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ময়মনসিংহ, বরিশাল সহ সারা দেশের কর্মসূচি ঘোষণা দেন তিনি। যতক্ষণ বিএনপি আন্দোলন করবে আমরা শান্তি সমাবেশ করব, আগামী নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকবো, ইউনিয়ন পর্যায়ে আমাদেরও সমাবেশ আছে। 11 মার্চে ময়মনসিংহ, 18 মার্চে বরিশালে, এ দুটি বিভাগে আমরা মহাসমাবেশের কর্মসূচি হাতে নিয়েছি। বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চোরাগলি খুঁজছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের দিবাস্বপ্ন দেখে লাভ নেই। এখন তাদের কাছে একটাই পথ আছে, সেটা হলো চোরাগলি, অন্ধকারের পথ, ষড়যন্ত্রে। একটা নির্বাচন আমাদের সামনে, আমাদের 5 বছর উন্নতি চলছে, হোপফুলি নির্বাচন কমিশনের আভাস অনুযায়ী আমাদের আগামী ডিসেম্বর মাসেই বাংলাদেশে জাতীয় নির্বাচন। কোন প্রকার সরকারি হস্তক্ষেপ হবে না, আমি অংশগ্রহণকারী সব দলকে আমি আশ্বস্ত করতে চাই। আওয়ামী লীগের উপকমিটি সহ অসম্পূর্ণ সব কমিটি গঠনের কাজ শেষ করার নির্দেশও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। উপকমিটিগুলো তাড়াতাড়ি করে ফেলো। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। এখনো আওয়ামী লীগ রাজপথের দল, তাদের কর্মীরা রাজপথে থেকেই গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত ফুল উৎসব উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। আগামী নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, সরকারি দল হিসেবে দায়িত্ব নিয়ে বিএনপির কর্মসূচির দিকে সতর্ক দৃষ্টি রাখছে, যাতে দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথের দল, আমরা আমাদের কর্মীরা রাজপথ থেকে গড়ে ওঠা কর্মী, আমরা আমাদের স্বাভাবিক কর্মসূচি দিচ্ছি এবং আমাদের এই স্বাভাবিক কর্মসূচি আগামী নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে। এবং সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে দেশে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই জন্য বিএনপির কর্মসূচির দিকে আমরা সতর্ক দৃষ্টি রাখছি। বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গশ্বর চন্দ্র রায়।
আওয়ামী লীগের ক্ষমতা থেকে সরানোই মূল লক্ষ্য বলেও জানান তিনি। আর সবার নিরাপত্তা নিশ্চিতে সরকার পতনের কোনো বিকল্প নেই বলে জানান দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বিকেলে রাজধানীর ভাসানী ভবনে তৃণমূল দলের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তারা। দুর্নীতি লুটপাট আর অপকর্মের জন্য আওয়ামী লীগকে জাতির কাছে ক্ষমা চেয়ে ক্ষমতা ছাড়ার আহ্বানও জানান বিএনপি নেতারা। এক কর্তৃত্ববাদী একজন ব্যক্তির কাছে আজকে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, উনি যা বলবেন বিচারালয় সেটি করবেন, উনি যা বলবেন সেখানে সেটি আইন হয়ে যাবে, উনি যা বলবেন আইন শৃঙ্খলা বাহিনী সেটি কার্যকর করবেন। আমাদের যে কাজটা সব পথে বলা হলো বাকি রয়ে গেল শুধু শেখ হাসিনাকে নামাতে, তার নামানোর কাজটা আমাদের করতে হবে এবং সাহসের সাথে সেই সংগ্রাম সেই আন্দোলনটাকে সেই কর্মসূচিটাকে বাস্তবায়ন করার যদি নিশ্চিত করতে হবে তাকে দাঁড়ানোর কাজটা। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর দুটি বই সংশোধন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। দুপুরে চাঁদপুরের হাইমচরে এক উঠান বৈঠকে তিনি একথা বলেন। জানা চলতি শিক্ষাবর্ষে এ দুই শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ নামের অধ্যায় আপাতত প্রত্যাহার করা হলো। এতে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। পাঠ্য বই ইসলাম বিরোধী কিছু নেই উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ইসলাম নিয়ে মিথ্যাচার বিশ্বাস করা যাবে না, ধর্ম নিয়ে আওয়ামী লীগ কখনো অন্যায় করবে না। শিক্ষা উপকরণের মূল্য বৃদ্ধিতে অস্থিরতা বিরাজ করছে দরিদ্র পরিবারে। গেল কয়েক মাসে বই খাতার দাম ৬০% পর্যন্ত বেড়েছে জানিয়ে শিক্ষার্থীরা বলছে, এভাবে চলতে থাকলে পড়াশোনা শেষ করা সম্ভব হবে না, নেমে পড়তে হবে জীবনযুদ্ধে। মূল্যবৃদ্ধির কারণে বিক্রিও কমেছে বলে দাবি করেন বিক্রেতারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। কয়েক মাস ধরেই বাড়তি কাগজের দাম, তার প্রভাব পড়েছে বই খাতার মূল্যে। শিক্ষার প্রতিটি পর্যায়ে বইয়ের দাম বেড়েছে ৩০-৬০% পর্যন্ত। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গরিব শিক্ষার্থীরা। রাজধানীর নীলক্ষেত মার্কেটের বইয়ের দাম শুনেই ভিমরি খাবার জোগাড়। শিক্ষার্থীরা জানায় বইয়ের দাম যেমন বেড়েছে তেমনি মূল্য ছাড় বা ডিসকাউন্টও বন্ধ করে দিয়েছে বিক্রেতারা। আগের থেকে তুলনামূলক বেশি, এবার পেপারের দাম বাড়ার কারণে এবার বইয়ের দাম একটু বেশি। একটা বইয়ের জন্য রেফারেন্স বুক হিসেবে আরেকটা বই কিনতে চাইতাম, কিন্তু এখন টাকার পরিমাণ যেহেতু বেশি একটা বইয়ের পেছনে দুইটা বই কেনা সম্ভব হয় না। বই খাতা সহ শিক্ষা উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সীমিত আয়ের পরিবারের সন্তানদের পড়ালেখা চালিয়ে যাওয়াই কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমরা তো স্টুডেন্ট, আমরা তো বই কিনতে আসি, এখানে একটু কমে পাবো ওই হিসাবে, কিন্তু এখন তো আইসা দিতেছি যে এখানে সবকিছুর দাম বেশি বেশি করে রাখতেছে। বইয়ের দামটা আগের বছরের তুলনায় বেশ অনেকটাই আমরা দেখছি যে বেশি আছে। আমাদের কাছে আসলে স্টুডেন্টদের কাছে কষ্ট হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরাও যে খুব সুখে আছে তাও কিন্তু নয়। কাগজের দাম বেড়ে যাওয়ার পর থেকে বিক্রিও অর্ধেকে নেমেছে বলে জানান তারা। খাতার দাম ছিল ৫০ টাকা, ওই খাতা এখন ১০০ টাকা বর্তমানে। আমাদের কিনে লাগে ৮০ টাকা দিয়ে সর্বোচ্চ ৯০ টাকা বিক্রি করতে পারে। ২০০ টাকা করে আমরা কোম্পানি ধরতো, এখন ওই বইয়ের দাম ধরে ৩৫০ টাকা। যারা কিনতে আসে তারও একটা বিরিকিস্তার মোড়ে পড়ে যায়, আমাদেরও তাদের সাথে বাগদন্দ জড়াইতে হয়। শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড। শিক্ষা উপকরণের দাম যেভাবে বাড়ছে তাতে এ ভবিষ্যৎ প্রজন্ম কতদিন পড়ালেখা চালিয়ে যেতে পারবে সেটি একটি বড় প্রশ্ন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ছুটির দিন বিকেলে জমজমাট অমর একুশে বইমেলা, আর ভিড়ের মাঝেই প্রিয় লেখকের পছন্দের বই খুঁজে নেন পাঠক। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও মননশীল বই পাঠে উদ্ভূত করার কথা বলেন লেখকরা। আর সুবিধা বঞ্চিত পাঠকদের জন্য বই সংগ্রহ ও বিতরণ কার্যক্রম নিয়েছে বিকাশ। এম আর আসাদের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট মুখর বাংলা একাডেমির বইমেলা। এবার পরিসর বাড়লেও লেখক পাঠকের সমাগমে তা ছিল অপ্রতুল। বন্ধুবান্ধব আর স্বজনদের নিয়ে মেলায় এসেছেন অনেকে। প্রতিটি স্টলের সামনে ছিল উপচে পড়া ভিড়, দৃষ্টিনন্দন সাজসজ্জা আর নতুন বই নিয়ে নিজেদের উচ্ছ্বাস জানান তরুণ পাঠকরা। নতুন
নতুন অনেক রাইটারদের বই আসলেই পড়তে ভালো লাগতেছে। হিস্ট্রি একই জিনিস নিয়ে বারবার রিপিট করতেছে। আমার কাছে মনে হয় যে এই হিস্ট্রিটা মানে আমাদের মুক্তিযুদ্ধের হিস্ট্রিটা যদি আরও পিছন দিক দিয়ে হিস্ট্রি যদি আরও কভার করতো এটা নিয়ে, তাহলে আমার কাছে মনে হয় আরও ভালো হতো। লেখকরা বলছেন আগামী প্রজন্মকে দেশের প্রকৃত ইতিহাস ও সচেতনতামূলক বই পাঠে উদ্বুদ্ধ করতে হবে। সচেতনতা হচ্ছে না, আমাদের ছেলেরা পরিষ্কার পরিচ্ছন্নতা জানছে না, আসলে এগুলো থেকে খুব রুট লেভেল থেকে শেখানো উচিত। এদিকে প্রাণের বইমেলায় বই সংগ্রহ করে তা সুবিধাবঞ্চিত শিশুদের বিতরণ করছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। প্রতিষ্ঠানটির বুথে বিতরণের জন্য নতুন পুরাতন বই জমা দিতে পারছেন আগ্রহীরা। মেলা প্রাঙ্গণে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত তিনটি স্কুলের শিক্ষার্থী ও প্রতিনিধিদের হাতে বই তুলে দেন বিশিষ্ট কথা সাহিত্যিক আনিসুল হক। বিকাশের এই উদ্যোগকে স্বাগত জানান তিনি। চার বছর ধরে যারা তারা করছেন যে তারা বই বিতরণ করেন শিশুদের হাতে, বিশেষ করে সমাজের পশ্চাৎপদ অংশের শিশু বা আমরা যাদেরকে সুবিধাবঞ্চিত শিশু বলি তাদেরকে তারা বই পৌঁছে দেন। মেলায় প্রকাশের অপেক্ষায় আছে বইয়ের দীর্ঘ তালিকা। ফেব্রুয়ারির মাঝামাঝিতে বইগুলো এলে আরও জমে উঠবে মেলা, এমনটাই বলছেন প্রকাশকরা। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এর আগে বইমেলায় সকালের প্রধান আকর্ষণ ছিল শিশু প্রহর। শিশু চত্বরে হৈহুল্লোড়ে সিসিমপুর হয়ে ওঠে প্রাণবন্ত। সন্তানের দুরন্তপনায় ক্ষণিকের জন্য হলেও নিজের শৈশবে ফিরে যান অভিভাবকরাও। সাজ্জাদুর রহমানের রিপোর্ট। দেখতে দেখতে অমর একুশে বইমেলা গড়ালো দ্বিতীয় সপ্তাহে। সাপ্তাহিক ছুটির দিনে নির্ধারিত সময়ের আগে মেলার গেটে হাজির হয় খুদে পাঠকরা। শীতের সকালের মিষ্টি রোদে বইয়ের রাজ্যে ডুবে যায় তারা। সিসিমপুরের হালুম, টুকটুকি, ইকরি ও শিখুর সঙ্গে আনন্দে মাতোয়ারা শিশুরা। ছন্দ, সুর আর ছড়া গানে সিসিমপুরের এসব চরিত্র তাদের দেয় শিক্ষণীয় বার্তা। শিশুতোষ বই কিনতে পুরো শিশু চত্বর ছিল খুদে পাঠকদের দখলে। দেখে দেখে পছন্দের গল্প, ছড়া আর ছবির বইয়ে ব্যাগ ভর্তি করে শিশুরা। আমি সিসিমপুর দেখতে এসেছি। হালুম, শিকু, ইকরি, টুনটুনি, ড্রয়িং বুক কিনেছি, কমিক্স, তারপর রূপকথার গল্প, এগুলো অনেক কিনেছি। বাচ্চাদের ছোটাছুটি আর দুরন্তপনায় আছে অভিভাবকদের প্রশ্রয়। বই আর ঐতিহ্যের সঙ্গে পরিচয় করাতে প্রতি বছর এই সময়টার জন্য অপেক্ষা করেন তারা। সিসিমপুর তোরা প্রতিদিনই দেখে, শিখতে পারছে, অনেক শিক্ষণীয় বিষয় আছে। চেষ্টা করি যে ডিভাইস থেকে দূরে রাখার জন্য। বই মেলায় নিয়ে আসা, শুধুমাত্র নিয়ে আসা বা বই কেনা না, বইটা পড়াতেও হবে। শুধু শিশু চত্বরই নয়, পুরো মেলাতেই ছিল পাঠক দর্শনার্থীদের ভিড়। বইয়ের পাতা উল্টে পাল্টে দেখে মানসম্মত বই কিনছেন তারা। তবে বেচাকেনা আশানুরূপ নয় বলে জানান প্রকাশকরা। যে লেভেলের বইগুলো 450-420 এরকম তো পাইতাম, সেটা এবার 500 ক্রস করেছে। বর্তমান জেনারেশনের যে ছেলে মেয়ে, তাদের যে অধঃপতন, তাদের একমাত্র কারণ হচ্ছে তার বই না পড়া। আমরা যে নতুন যে কালেকশনগুলো রেডি করেছি বাচ্চাদের জন্য, তাদের মনের মতো হবে মনে হয়, এবার বইমেলার ব্যবসাটাও খুব ভালো হবে। ধীরে ধীরে জমতে শুরু করেছে অমর একুশে বইমেলা। দর্শনার্থীদের সংখ্যা বাড়ল, বই কেনার হিড়িক করতে সময় লাগবে বেশ কিছুদিন। মেলা সংশ্লিষ্টরা মনে করছেন দিন যত যাবে পাঠকের পাশাপাশি সংখ্যা বাড়বে বই কেনারও। অমর একুশে বইমেলা থেকে সাজ্জাদুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। রমজান ঘিরে মাথা ছাড়া দিয়ে উঠেছে অসাধু ব্যবসায়ীরা। এর মধ্যে রাজধানীর বাজারে বেশ কিছু পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে, যার মধ্যে চিনি ও ছোলা অন্যতম। বর্তমানে সরকার নির্ধারিত দরেও মিলছে না এসব পণ্য। এছাড়া মাছের বাজারে কিছুটা স্বস্তি থাকলেও লাগামহীন মাংসের দাম বাড়তে শুরু করেছে, সবজির দামও। এম এ আসিফের রিপোর্ট। রমজান এলে চাহিদা বাড়ে ছোলা, চিনি সহ বেশ কিছু নিত্যপণ্যের। আর এ বিষয়টি মাথায় রেখে এরই মধ্যে বেশ অনেক পণ্যের কৃত্রিম সংকট তৈরি করেছে অসাধু সিন্ডিকেট। ফলে রমজানের অনেক আগেই লাগামহীনভাবে বাড়তে শুরু করেছে অনেক পণ্যের দাম। কেজি প্রতি 10 টাকা বেড়ে ছোলা বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকায়। আর ডিলারদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে চিনি কিনতে পারছেন না বিক্রেতারাই। 112 টাকা গায়ে রেট, এরা নিতে আসে 112 টাকাই আমাদের থেকে, তো আমরা কি বেচবো? এই জন্য চিনি বিক্রি না, বেশি না। আমরা 112 টাকা চালান খাটাইয়া ওই চিনি 15-20 টাকা বিক্রি করতে গেলে তখন আমাদের জবাবদিহি করতে হয়, গাড়ির তো বেশি কেন টাকা নেন। এখানে কোনো কন্ট্রোলও নাই, যে যার মতো বাড়াচ্ছে, বাধ্য হয়ে কিনতে হচ্ছে। এক লাফে 200 টাকা বেড়েছে খাসির মাংসের দাম। ব্রয়লার ও সোনালী মুরগি 20-50 টাকা বেড়ে 200-300 টাকায় বিক্রি শুরু হয়েছে এখন থেকেই। দাম বৃদ্ধির এ প্রতিযোগিতায় থেমে নেই ডিমও। চাহিদা বাড়ছে, এই জন্য খামারেরা একটু দাম বাড়ায় দিছে। আমরা তো যেভাবে কিনে আনি ওইভাবেই বিক্রি করি। খাসি 1100, খাসির দামও বাড়তি, খাবারের দাম বাড়তি, কি করবো মানুষ। 14 দিনের মধ্যে আপনার 210 টাকা এখন বর্তমানে,
ব্রয়লার 210 টাকা কেজি। এদিকে টমেটো বাদে সব সবজির দামই বেড়েছে 10 থেকে 20 টাকা। গত সপ্তাহে যেমন মরিচ ছিল 100 টাকা, 120 টাকা, এখন 140 টাকা হয়ে গেছে আর কি এই সপ্তাহে। আর মটরশুঁটি ছিল 80 টাকা, এখন এই সপ্তাহে 90 টাকা। সিম ছিল 40 থেকে 50 টাকা, এই সপ্তাহে 60 টাকা। শীতের সময় যে সবজিটার দাম কম থাকে, এখন তো দেখি ও কমে না, বাড়তি। আর ওদের যে নিয়ে আসছি ওটা যেরকম কিনা ঠিক ওই রকম হিসাব করে আমরা 5 টাকা 10 টাকা দিতে লাভ বেশি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন থেকেই বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি ভোক্তাদের। এম এ আজিম, মোহনা সংবাদ, ঢাকা। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদারের পক্ষ থেকে বিশেষ দোয়ার আয়োজন করে মিরপুর 13 নম্বর কেন্দ্রীয় জামে মসজিদ। পবিত্র জুমা নামাজ শেষে মুসল্লিরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন, পাশাপাশি বাংলাদেশকেও দুর্যোগ থেকে রক্ষার জন্য আল্লাহর রহমত চাওয়া হয়। এ সময় বঙ্গবন্ধুর পরিবার এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের পরিবারের জন্য দোয়া করা হয়। মসজিদ কমিটির সভাপতি হাজী নূর মোহাম্মদ মোল্লা, সাধারণ সম্পাদক মোফাজিল হোসেন সহ অন্যরা দোয়ায় অংশ নেন। দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের আয়োজনে মাতৃভাষা বাংলা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়ালিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ পঞ্চম বর্ষের চট্টগ্রাম বিভাগের বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। নগরের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাছাই পর্বে অংশ নেয় প্রায় 30,000 শিক্ষার্থী। এতে মূল পর্বে ঢাকায় যাওয়ার সুযোগ পেয়েছে চট্টগ্রাম বিভাগের সেরা 10 বাংলাবিদ। নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার শাহ মইনুদ্দিন হাসান, উপমহাব্যবস্থাপক এইচ এম পদ্মের অধ্যক্ষ অতিথিরা। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আবার একবার। ডিসেম্বরে জাতীয় নির্বাচনের ইঙ্গিত কাদেরের, সব দলকে অংশ নেয়ার আহ্বান, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু ভোট হবে না বললেন গর্ষণ। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই সংশোধন করা হবে জানালেন শিক্ষামন্ত্রী, শিক্ষা উপকরণের মূল্য বৃদ্ধিতে দরিদ্র পরিবারে অস্থিরতা। রমজান ঘিরে মাথা চাড়া দিয়ে উঠেছে অসাধু সিন্ডিকেট, রাজধানীর বাজারে বেশ কিছু পণ্যের কৃত্রিম সংকট, মানা হচ্ছে না নির্ধারিত দাম। এবং ছুটির দিনে জমজমাট অমর একুশে বইমেলা, ভিড়ের মাঝেই পছন্দের বই খুঁজছেন পাঠকরা, শিশু প্রহরে সিসিমপুরে খুদে পাঠকদের আড্ডা। এ ছিল মহানার সংবাদ। পরের সংবাদ রাত 12টায়। মহানার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।